Hey guys, আশা করি ভিডিওটি সবাই নিজের বাসায় বসেই দেখছেন আর যদি নিজের বাসায় না থাকেন হট দা ফাক বাইরে কি করছেন বাসায় যান সময়ের হাত ধরে সবকিছুই বদলে যাবে তবে এই মুহূর্তে বাইরের কারো হাত ধরতে যেন না সময় ঠিকই বদলে যাবে আপনি আপনার দেশকে কতটা ভালোবাসেন এটা দেখানোর জন্য বন্দুক কাঁধে নিয়ে বর্ডার পাহারা দেওয়ার প্রয়োজন নেই দেশের জন্য জীবন দেওয়ার এই কয়েকটা দিন জাস্ট কয়েকটা দিন নিজের বাসায় থাকলেই সবাই বুঝে যাবে আপনি দেশকে কতটা ভালোবাসেন অতি সত্য কথা বাংলাদেশে এই মুহূর্তে বিভিন্ন প্রশাসনের সাথে সাথে সেনাবাহিনী মাঠে নামছে যাতে কেউ ঘর থেকে বের হতে না পারে কিন্তু কিছু কিছু আবাল ঠিকই বের হচ্ছে যে সত্যি কি সেনাবাহিনী মাঠে নামছে এটা দেখার জন্য ভাই সেনাবাহিনী কি তোর বাপের বিয়ে দেখার জন্য মাঠে নামছে যাতে তোকে দেখতে হবে যে সেনাবাহিনী ঠিকঠাক দায়িত্ব পালন করছে কিনা অন্যদিকে আবার কিছু লিজেন্ড পাবলিক আছে যারা বাইরে বের হচ্ছে আর বলছে চা খেতে বের হয়েছি কেন রে ভাই তোদের বাসায় কি চা বানানো যায় না নাকি দোকানদার বাঘের দুধ দিয়ে চা বানিয়ে দেয় একটা সত্য কথা কি জানেন যতক্ষণ না বাসটা তাদের পিছনে ঢুকছে তারা বাসটার আয়তনটা ঠিক বুঝতে পারছে না বাসটা ঢোকার পরে তখন তারা ঠিকই বুঝতে পারবে অন্যদিকে আমাদের জেনারেশনের পোলাপান বাইরে বের হচ্ছে রাস্তাঘাট ফাঁকা বলে রাস্তাঘাট ফাঁকা বলে তারা একটা সিগারেট পাঁচজন মিলে ওপেন কাউন্টারে খাচ্ছে কেউ দেখার নাই আবার বলে চিল বড় চিল তোদের বলছে ভাই কটা দিন বাসায় থাক বাইরে বেরোস না প্রয়োজন হলে বাসায় বসে টিকটক কর পাবজি খেল মুভি দেখ মেয়েদের জন্য সেম জিনিস আর মেয়েদের যদি এটা ভালো না লাগে তাহলে বাসায় বসে রান্না করা শেখ যাতে শ্বশুরবাড়ি যে কাজে লাগবে এই একটা কথা আপনি কইছেন এই ফয়েল একটা কথা বারবার লাগছে আবার কিছু কিছু মানুষের বক্তব্য মরে গেলে যাব লাইফে এমনি প্রচুর কষ্ট বেকার লাইফ এমন লাইফ নিয়ে সে ভয় পায় না বেঁচে থেকে লাভ নেই তাদের কি বলছি ভাই তুই মরলে মর তাতে সাধারণ জনগণের ছেড়া গেল কিন্তু তোর থেকে যদি অন্য মানুষগুলো এফেক্টেড হয় তাহলে তাদের কি হবে তাই বলছি মরলে মর কিন্তু ছড়াস না দেখো যত ইচ্ছা কি করো পার পাইবা না এরপর যাই কুসংস্কার বা গুজবে কিছু মানুষ আছে গুজব ছড়াচ্ছে থানকুনি পাতা খেলে করোনা হবে না এটা করলে ওটা করলে করোনা হবে না আর আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে তো চলছে গরুর মুত খেলে করোনা হবেই না আরে ভাই এদেরকেও বোঝাও আর আমার ইন্ডিয়ান ভিউয়ার্সদের বলছি দাদা ক্যাপেবল হওয়ার জন্য না গরুর দুধ খাওয়া প্রয়োজন মুত না আমার বলার কিছু ছিল না প্লিজ কেউ গুজবে বিশ্বাস করবেন না আর যে গুজব ছড়াচ্ছে আপনার বাসার পাশে যদি কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন দেখেন এই ধরনের কাজ কারবার করতে প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট ছাড়া আমাকে চোপড়াই একটা কান কুন আগে বুঝাইবেন যে ভাই দেখো এরকম করিও না এরকম করা ঠিক না এইভাবে করলে আমাদের আমাদেরই ক্ষতি দেয় যদি না বোঝে ঠিক আছে ধর ঘেড়ি দে মাড়ি মনে করেন যে কারণ নগদে মাটির তলে হয়ে লাইবে ঠিক আছে এই সমস্ত মানুষজন এগুলা বড় ব্যাকটেরিয়া এগুলো বড় সমাজের জন্য বিশাল রকমের ভাইরাস এগুলো হাজির না ঠিক আছে আর পুলিশ ভাইদের বলছি আপনারা নিজেদের লোককে যদি এভাবে মারেন তাহলে সাধারণ কিছু মানুষ তো বাইরে খুব প্রয়োজনে বের হতেই পারে যেমন ওষুধ কিনতে ঘরে খাবার নাই চাল ডাল কাঁচা বাজার করতে তাই পুলিশ ভাইদের বলছি আপনারা দায়িত্ব পেয়েছেন বলে নিজেদেরকে খুব শক্তিশালী ভাববেন না কারো গায়ে আঘাত করার আগে আসল কারণটা জেনে নেবেন হে গাইস ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সাবধানে থাকবেন সচেতন থাকবেন গুজবে কান দিবেন না ঘরের বাইরে প্রয়োজন ছাড়া বের হবেন না আর আমাদের পপি অফের মতো সবার সাথে হাত মিলাবেন না হাত মেলানো যায় না উচিত না উচিত না সেজন্য তুমি আমার সাথে হাত মেলাবা না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সাবধানে থাকবেন সচেতন থাকবেন আজ যাচ্ছি তবে ঘরের বাইরে যাচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন বাই